আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদেরকে দোকানের মালিক সাইফুল ভাইয়ের সাথে একটু পরিচয় করে দিচ্ছি। সাইফুল ভাই কি বলে দেখেন। সাইফুল ভাই ভালো আছেন? ভাই আপনার এই মিষ্টির দোকানে তো অনেক মিষ্টি দেখতে পাচ্ছি আমরা, তো বেচাকেনি কিরকম আছে ভাই? মোটামুটি ভালোই চলছে নাকি? আল্লাহর মতো ভালোই আছেন। আপনার এই দোকানটা কি কোন জায়গায় নিয়ে বসেন আপনি মূলত? কৃষ্ণগর বাজার। আশপাশে আর কয়েকটা বাজার যদি থাকে বলেন, নাম বলেন। কৃষ্ণগর বাজারে বসে, আর কোনো বাজার যাই না। কৃষ্ণগর বাজারে গেলে আপনাকে পাওয়া যাবে। নাম কি বললেন? মোহাম্মদ সাইফুল ইসলাম। আচ্ছা আমার এই ভিডিও দেখে যদি কেউ যায় তাহলে তাদেরকে সেভাবে একটু সম্মানই করে দিন, ঠিক আছে? যদি বেশি করে মিষ্টি না তাহলে একটু কম রাখবেন না? অবশ্যই কম রাখবেন, আশা করি আপনি একটু কম নেবেন, লাভ সীমিত করবেন, বিক্রি বেশি হবে, এই তো? সম্মানিত দর্শকবৃন্দ, আমি এখন আপনাদেরকে একটি মিষ্টির দোকানের ভিডিও করে দেখাচ্ছি, আপনারা দেখুন কি কি মিষ্টি ভাই বিক্রি করে। ভাই এই যে এটা দেখা যাচ্ছে গজার মতো লাল, এটা কি? গুড়ের গজা। কি গুড়? আখের গুড় না চিনি? আখের গুড়। আখের গুড়। আচ্ছা এই খেজুরের গুড় দিয়ে হয় না? এটা কেজি কত রাখেন? 180 টাকা। এটা কি? রসমুন্ডু। এটা কেজি কত? 200 টাকা। আমরা এই জায়গায় আরো একটা গজা দেখতে পাচ্ছি, এটা এটা কি কত কেজি? চিনির গজা। এটা দাম কিরকম? 160 টাকা কেজি। এটা কি? হাঁস মিষ্টি, মানে বাতাস আইটেম? ও আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্রাণীর আইটেম দেওয়া আছে, বাচ্চারা পছন্দ করবে দেখে। হ্যাঁ এটা কেজি কত রাখেন আপনি? এটা কেজি নিলে 180 টাকা, বেশি 220 টাকা। আচ্ছা আমরা এইদিকে আরো কিছু দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে বুন্দের ভেজে মিঠাই করা। মিঠাই করা, এর নাম নেই? এটা মিঠাই বলি। মিঠাই, বুন্দি মিঠাই? জি বুন্দি মিঠাই। ওইটা কি পিস হিসাবে বিক্রি করেন? 5 টাকা পিস। এক এক পিস 5 টাকা। ও আমরা এইদিকে আবার কিছু জিনিস দেখতে পাচ্ছি, এগুলো কি? এগুলো হচ্ছে পদ্মা। পদ্মা, পদ্মা। আচ্ছা ঠিক আছে, এগুলো কি পিস হিসাবে বিক্রি করেন না কেজি হিসাবে? কেজি হিসাবে। 200 টাকা কেজি। আচ্ছা আমার ভিডিও দেখে যদি কেউ নিতে চায় আপনার দোকান থেকে তাহলে কিছু কম রাখা যাবে? কম রাখা যাবে। কত? 10 টাকা? 180 টাকা পর্যন্ত রাখা যাবে। 20 টাকা, যাক অনেক ভালো। এই জায়গায় আমরা কিছু মিষ্টি দেখতে পাচ্ছি, মিষ্টি কেজি কত রাখেন আপনি? 200 টাকা। দুটো কি চমচম নাকি কালো জাম আছে সাথে? 200 টাকা। যাক তাহলে তো আপনি দাম কমই রাখছেন। এটা রসগোল্লা? রসগোল্লা এটা বাঙালি সবাই চেনে এক নামে। হ্যাঁ 180 টাকা। 180 টাকা, যাক। এটা এটা কি? এটা খেজুর মিষ্টি। খেজুর? খেজুর মানে কোন খেজুর? এটা এটা হচ্ছে তৈরি করা মিষ্টি খেজুর, কালো জাম বলে, ছোট ছোট কালো জাম মিষ্টি খেজুর। ও আচ্ছা, এটা কত কেজি রাখেন? এটা 200 টাকা। এটা তো ঝোল মনে হচ্ছে রসগোল্লার মতো, শুকনো বেশি, শুকনো বেশি, নিচে তো ঝোল দেখা যাচ্ছে, নিংড়ে তো করবে। এটা গুড়ের কথা বললেন না, খেজুর মানে খেজুর, খেজুরের গুড় দিয়ে তৈরি? খেজুর মিষ্টি তৈরি, মিষ্টি তৈরি, সানা তৈরি। আসলে আমাদের, আমরা তো চুয়াডাঙ্গা জেলার লোক, চুয়াডাঙ্গা জেলা কিন্তু খেজুরের রসের জন্য বিখ্যাত, যশোর বলেন, চুয়াডাঙ্গা বলেন। হ্যাঁ তো এই জায়গায় তো খেজুরের গুড় দিয়ে জিনিস তৈরি করার কোনো ব্যাপারই না, ব্যাপার না, খেজুর গুড়ের দাম বেশি না। হ্যাঁ তা আপনার এই দোকানটা আসলে কোন জায়গায় বসান আপনি? স্থানীয় কোনো দোকান না, আমার বাসা। সামান্য আমার বাসা। আচ্ছা বাসায় আপনি দোকান দিয়ে বসেন? না বাসা থেকে তৈরি করে বাজার ঘাটে তোলা দোকান। এমনি এমনি আছে না যে এই দোকানে বা এই বাজারে বিক্রি করেন? স্থানীয় বাজারে পাওয়া যাবে, কৃষ্ণগর বাজারে গেলে অ্যাভেলেবেল আপনাকে পাওয়া যাবে, প্রত্যেক বাজারে বসেন? প্রত্যেক বাজারে। এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা তৃতীয় ইউনিয়ন কৃষ্ণগর বাজার, কৃষ্ণগর বাজার। আপনার নাম কি ভাই? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাইয়ের মিষ্টির দোকান, তাই তো? ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।